আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পোড়া পাতিলের দাগ সহজে কীভাবে তুলতে পারেন। তো আমার এই পাতিলটা কিন্তু অনেক বেশি পুড়ে গেছে, তো এখন আমি এটা দাগটা তোলার জন্য প্রথমে এই পাতিলে পানি দিয়ে দিচ্ছি, তারপর এটাকে আমি গ্যাসের চুলায় এভাবে বসিয়ে দেব। আর আমি যেহেতু এটা পুড়ে গেছে বেশি, এই জন্য 1.5 চামচের মতো বেকিং পাউডার দিচ্ছি, আর অল্প আধা চামচের মতো গুঁড়া সাবান দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব 10-15 মিনিটের মতো, কারণ এটা আমার অনেক বেশি পুড়ে গেছে। দেখুন, কিছুক্ষণ পর আমার এটা কিন্তু উপরে ফুটে একদম কালো কালো ছোপ ছোপ গুলো উঠে গেছে ফেনার সাথে। তো আমি ওটা নামিয়ে এই পাতিলটাও বসিয়ে দিলাম ফুটানোর জন্য, আর এই পাতিলটার পানিটা আমি ফেলে এখন স্টিলের যে জালি আছে সেটার মধ্যে সাবান একটু মেখে আমি এভাবে করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ঘষে ঘষে। যেহেতু এটা আমার অনেক বেশি পোড়া লেগে গেছে, তাই আমার এটাকে একটু ডিপ ক্লিন করতে হবে। তো দেখুন, আমি একবার পরিষ্কার করার পর কিন্তু এটা এখনও কালো কালো ছোপ রয়ে গেছে, তো এই জন্য আমি এটাকে আবারও ভালো করে ক্লিন করে নেব। আর চাইলে ছুরি বা চামচও আপনারা ইউজ করতে পারেন, যে জায়গাটা তারের জালিটা যাবে না সেই জায়গাটায়। তো আমি ভেতরে বাইরে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর দেখুন আমার যে অতিরিক্ত কালো দাগ ছিল সেটাও উঠে গেছে। তো এখন আমি এটা কিন্তু কম দাগ, মানে কম পোড়া লেগেছে আর কি, পোড়ার দাগটা কম লেগেছে, তারপরে কিন্তু প্রচুর। তো এটা তো আমি সাবান দিয়ে এভাবে করে ভালো করে পরিষ্কার করে নেব। আমি কিন্তু আগেও বলেছি যে আমি কাপড় কাচার যে সাবানটা সেটা পাতিল পরিষ্কার করার জন্য ইউজ করি, তো আপনারা চাইলে সেটা করতে পারেন। একটা পাতিলে ঝকঝকে একটা ব্যাপার স্যাপার চলে আসে আর কি, কাপড় কাচার সাবান ইউজ করলে ভিমে অতটা আসে না। আমি আগে ভিমই ইউজ করতাম, কিন্তু যখন আমি এই সাবানের ব্যবহারটা শুরু করি তখন আমি একটু ব্যতিক্রম পাই, এজন্য আমি এটাই এখন ব্যবহার করি সাবানটা আর কি। তো দেখুন, আমার এটা কিন্তু আমি ঘষে নিচ্ছি, আর একটু ছুরিও ইউজ করলাম যে জায়গায় একদম ডিপ পড়ে গেছে ও জায়গায়। তো দেখুন, এটাতেও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যদিও এটাতে পোড়ার দাগটা খুব কম ছিল, তারপরও অনেকটাই ছিল। তো এখন আমার ডিপ ক্লিন করার পর পুরোটাই পরিষ্কার হয়ে গেছে, দনটা পাতিলে এখন ঝকঝক করছে। তো আপনারা চাইলে এরকম করে ইজিলি পোড়া দাগগুলো তুলতে পারেন পাতিল থেকে। তো দেখুন, আমার এই পাতিলটা কিন্তু একদম পরিষ্কার। তো আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।